এতিয়াও রকিবুল হুসেইনৰ মনৰ কথা বুজি পাই হিমন্ত বিশ্ব শর্মায়, এতিয়াও যেন দুয়োৰে মাজত আছে আত্মিক সম্পর্ক। এতিয়াও রকিবুল হুসেইনে যি ভাবে তাকেই ভাবে হিমন্ত বিশ্ব শর্মায়। 7 বছৰ পূৰ্বেই কংগ্ৰেছ এৰি বিজেপিলৈ আহিছিল হিমন্ত বিশ্ব শর্মা। তেতিয়াৰে পৰা দুয়োগৰাকীৰ মাজত ৰাজনৈতিক বন্ধুত্বৰ অৱসান ঘটিছিল। শেহতীয়াকৈ রকিবুল হুসেইনে কংগ্ৰেছৰ অগপত যোগ দিব বুলি চৰ্চা চলিছে ৰাজ্যৰ ৰাজনীতিত। কিন্তু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মায় কবলৈহে পাৰে যে রকিবুল হুসেইনে কংগ্ৰেছ এৰিব বুলি তেওঁৰ মনে নধৰে লগালগ বন্ধু রকিবুল হুসেইনৰ নিজকেই সান্তনা। মোৰ মনত নালাগে যে রকিবুল হুসেইনে কংগ্ৰেছ ত্যাগ কৰিব। মোৰ হাতত তেনেকুৱা খবৰ নাই আৰু মই নাভাবো তেনেকে। কংগ্ৰেছৰ জইন কৰিব খোজা লিষ্টখনটো ডাঙৰ, কিন্তু আমাৰ ইয়াত ভেকেন্সিওটো থাকিব লাগিব। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই মোক মোক মোতকৈ বেছি ভাল জানে নেকি? তেওঁ যিখিনি কথা মোৰ ওপৰত কৈছে সেইখিনি মোৰ কথা। তেওঁ মনে নধৰে বুলি যিটো কথা কৈছে তেওঁক মোক ভালকৈ ধৰিব। এতিয়াও বোধহয় মোৰ প্ৰতি কিবা ভাল ভাৱ আছে নেকি তেওঁ নাজানো। মানুহটোক বুজিছে বোধহয়, মই মোক যিমান বুজোঁ তেওঁ বোধহয় মোক তাতকৈ বেছি বুজে। সেইকাৰণে মোৰ যিটো দৃঢ় মন, মোৰ যিটো চেলেং ফেটেং নোহোৱা কথা, মোৰ যিটো স্পষ্টবাদিতা, সেই কথাটো তেওঁ অলপ আমাতকৈতো নিশ্চয়কৈ অকণমান অলপ বুজা শুনা হ'ব, নহ'লে মুখ্যমন্ত্ৰী কেনেকৈ হ'ব? তেওঁ বোধহয় মোক বুজি পাইছে যে এই কথাবিলাক অসত্য, আৰু সেইকাৰণে তেওঁ কথাবিলাক পোনচাতেই কৈছে যে তেওঁৰ মনে নধৰে। রকিবুল হুসেইন হিমন্ত বিশ্ব শর্মার বন্ধুত্বর কথা একাশরিয়া করে পুনের আহক হুসেইনর কংগ্রেস ত্যাগর প্রসঙ্গলৈ। ND24 এই বাতৰি সম্প্রচার করার পাছতেই প্রথমটো প্রতিক্রিয়া ব্যক্ত করলে অগপর সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্যই। কিন্তু সভাপতি অতুল বৰাই নতুন তেজক দললৈ আদৰিবলৈ সাজু যদিও রকিবুল হুসেইন সম্পর্কে অবগত নহয় বুলিহে দাবি করলে। অকল ব্রহ্মপুত্র উপত্যকাতে নহয়, বরাকর পৰাও বিভিন্ন প্রান্তর বিভিন্ন লোকে অসম গণ পরিষদ যোগদান করবর কারণে আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে আমার দলের যোগাযোগ হয়েছে আর কিছুদিন পিছতে আপনাদের অদ্ভুত অদ্ভুত কিছু ভাল খবর শুনবলে। মইতো সদায় কৈ আছো নতুন মানুষক দললে আনিবলে আমি দুয়ার খোলা রাখছি, বিশেষকে নতুন প্রজন্মর যুবক বা যুবতী সকলক। তেখেতসকলৰ কাৰণে অসম্ভব একো নাই, কিন্তু এই সম্পর্কে মই কারো লগত ব্যক্তিগতভাবে মোৰ লগত কথা বতৰা হোৱা নাই। ইফালে রকিবুল হুসেইন, প্রদ্যুৎ বৰদলৈ, বিস্মিতা গগৈকে ধৰি একাংশ জ্যেষ্ঠ কংগ্ৰেছীৰ নাম বাৰে বাৰে বিজেপি কিংবা ইয়াৰ মিত্ৰদলত যোগ দিবলৈ ওলোৱা বুলি চৰ্চা চলাৰ আঁৰৰ ৰহস্য কি? রকিবুল, প্রদ্যুৎ, বিস্মিতাই কংগ্রেছ নেড়ে বলে দাবি করেও বিরোধী দলপতি দেবব্রত শইকীয়াই কলে বিজেপিত শীঘ্রেই আরম্ভ হব লবি কেন্দ্রিক রাজনীতি। আরএসএসর বিপরীতে হিমন্ত বিশ্ব শর্মার লবি শক্তিশালী করবলৈকে কংগ্রেসী নেতাক বিজেপি মিত্রজোঁটত যোগ দিয়াবলে একাংশ ন বিজেপি নেতা উঠি পড়ি লাগিছে বলে কলে দেবব্রত শইকীয়াই। মুখ্যমন্ত্রীক সকলো রাজনৈতিক দলের সূত্রধারও আখ্যা দিলে দেবব্রত শইকীয়াই। বিজেপিত যদিও আজির তারিখত লবি খুব শক্তিশালী হওয়া নাই, আগন্তুক সময়ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুগত সকলের এটা লবি আর রাষ্ট্রীয় স্বয়ংসহায়ক দলের দ্বারা নির্বাচিত সকলের এটা লবি, এনে ধরনের কেইবাটাও লবি সৃষ্টি হব। সেই গতিকে এই লবি রাজনীতি এতিয়া কৰিবলৈ তেওঁৰ বহুদিনৰ যিসকল মানে ফিক্সড ডিপজিট সেভিংছ এইবিলাক বোধ কৰোঁ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই ভাঙিবলৈ আৰম্ভ কৰিব বিচাৰিছে। সেই গতিকে এনেকুৱা এটা পৰিস্থিতি দেখিছে। পুতলা নাচত যেনেকৈ এজন মানুহৰ আঙুলিত কেইবাটাও পুতলাৰ কেৰেক্টাৰৰ ষ্ট্ৰিং থাকে, তেনেকৈ তেখেতে অসমত ৰাজনীতিৰ গোটেইখিনি ষ্ট্ৰিং তেওঁ হাতত ৰাখিব বিচাৰে। সেই গতিকে UPPLত কোনে জইন কৰিব, BPFত কোনে জইন কৰিব, অগপত কোনে জইন কৰিব, কংগ্ৰেছৰ পৰা কোন ওলাই যাব, বিজেপিত কোন থাকিব, এইবিলাক তেখেতে নিয়ন্ত্ৰণ কৰিব বিচাৰে। ইফালে কংগ্ৰেছৰ দল ত্যাগে ৰাজ্যৰ বিৰোধীৰ ধাৰণা সলনি কৰিব বুলি দাবী কৰিছে AIUDFএ। 2026ৰ লোকসভা নিৰ্বাচনৰ পাছত অৰ্থাৎ 2026ৰ বিধানসভা নিৰ্বাচনত ৰাজ্যত নতুন দলৰ লগ লাগি AIUDFএ বিৰোধীৰ দায়িত্ব ল'ব বুলিও ক'লে দলটোৰ বিধায়ক তথা সাধাৰণ সম্পাদক আমিনুল ইছলামে। 2024ৰ লোকসভা নির্বাচনের পিছতেই আপনাদের চাব যে বিরোধীর সূত্রটা চেঞ্জ হব আর কিছু বিরোধী
নতুনকে আবির্ভাব ঘটিছে আর পূর্বৰ বিরোধী কংগ্রেস ইতিহাস হবলৈ গৈ আছে আর নতুন বিরোধী কিছু আগমন ঘটিছে হয়তো সেই বিরোধী ঐক্যজোটেই 2026 চনত শাসকীয় বিজেপি মিত্রজোটক পরাস্ত করে ক্ষমতা দখল করব এটা আপনাদের দুবছর চাই থাকবে। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।